রমজান মানেই ইফতার সেহরিতে মুখরোচক বিভিন্ন খাবার। সারাদিন রোজা রেখে ইফতারের পর শরীরে শক্তি ও কর্মচঞ্চলতা বাড়ে। তবে ইফতার, ইফতার পরবর্তী খাবার এবং কিছু ভুল অভ্যাসের কারণে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে ইফতার পরবর্তী সময় কিছু অভ্যাস পরিত্যাগ করার পরামর্শ দেন চিকিৎসকরা। চলুন তাহলে জেনে নেই ইফতারের পর যেসব কাজ না করলে সুস্থ থাকতে পারবেন। ইফতারে অতিরিক্ত খাবার থেকে বিরত থাকুন। ইফতারের সময় অনেকেই বেশি খাবার একসঙ্গে খান, এতে ক্লান্তিবোধ, বদহজম, গ্যাস, পেটে ব্যথা সহ নানা সমস্যা হতে পারে। তাই পুষ্টিবিদরা একেবারে বেশি না খাওয়ার পরিবর্তে ইফতারের খাবারকে দুটি ভাগে ভাগ করার পরামর্শ দেন, কারণ তা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি বদহজমের ঝুঁকি কমাতে সাহায্য করবে। ইফতারের পর চা পান করবেন না। অনেকেই ইফতারের পর চা পান করার অভ্যাস রয়েছে, ভাবেন চা পান করলে হয়তো শরীরের ক্লান্তি কমে যাবে। কিন্তু আপনি কি জানেন চায়ের মধ্যে প্রচুর পরিমাণ টনিক অ্যাসিড থাকে। এটি খাদ্যনালীর স্বাভাবিক পিএইচ কে পরিবর্তন ঘটিয়ে হজমে সমস্যা করে। তাই ইফতারের পর চা কফি পানে বিরত থাকুন। ইফতারের পর শুয়ে পড়বেন না। ইফতার খেয়ে শুয়ে পড়লে ক্লান্তি তো কাটেই না, বরং আরো ক্লান্তিবোধ এসে ভর করে। ক্লান্তিতে অনেক সময় ঘুম এসে যায়, আর এ সময় ঘুমালে শরীর বা মন কোনোটাই ঠিক থাকে না। তাই ইফতারের পর বিছানায় বিশ্রাম না নিয়ে একটু বাইরে থেকে হেঁটে আসা যায়। এতে করে ক্লান্তি চলে যাবে, সেই সঙ্গে খাবার হজম হবে, রাতের এবং সেহরির খাবারের প্রতিও আগ্রহ বাড়বে। অতিরিক্ত ঠান্ডা পানি পানে বিরত থাকুন। অতিরিক্ত গরম এবং শরীর পানি শূন্য হয়ে যায় বলে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আবার ঠান্ডা পানির তাপমাত্রা আর শরীরের স্বাভাবিক তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য থাকে, তাই পানির তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে শরীরের অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়। এতে শরীর আরো ক্লান্ত হয়ে পড়ে। এছাড়া এতে অ্যাজমা, টনসিলাইটিস কিংবা ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। ইফতারের পর গোসল করবেন না। ইফতারের পরপরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। এতে পাকস্থলীর সরবরাহকৃত রক্তের পরিমাণ কমে যায়, ফলে হজমের সমস্যা হয়। বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। বাইরের খাবার বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর হয়। বেশি ভাজা, বেশি ট্রান্সফ্যাট, বেশি লবণের ব্যবহার থাকে এতে, সঙ্গে থাকে কৃত্রিম রং। এতে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে। ধূমপান থেকে বিরত থাকুন। ইফতারের পর ধূমপানের কারণে ধমনীতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে পর্যাপ্ত অক্সিজেন পরিবহনে বাধার সৃষ্টি হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। বেশি পরিশ্রমের ব্যায়াম করবেন না। ইফতারের পর ক্লান্তি থেকে বেরিয়ে আসতে চাইলে আলসেমি না করে নামাজ পড়ে নেওয়া উচিত। এতে করে শরীরে অনেকটা ব্যায়ামও হয়, ক্লান্তিবোধ অনেক কমে যায়। তবে জিমের মতো বেশি পরিশ্রমের ব্যায়াম আপনাকে আরও ক্লান্ত করে দেবে।